আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার প্রতি আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি রিসেন্টলি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় ভাইরা, আজকে আমার ইউটিউব চ্যানেল দেখে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, আমিও সব কিছু ক্লিয়ার করবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, এই যে মরহুম আতিফ আহমেদ নিলয় ওয়াইফ নৌশিন আক্তার নূপুর, সবাই চেনেন। সে একজন সিঙ্গার, বলতে পারেন একজন টুকটাক মডেলিংও। তো এখন উনি আগে গান গিয়েছিল, এখন গজল গাইতেছে। অলরেডি তিনটা গজলের শুটিং শেষ হয়ে গেছে, অডিশনও শেষ হয়ে গেছে। আপনারা জানেন ওনার সব কিছুই আপডেট পাবেন সামসুল অফিসিয়াল, ওইখানের মধ্যে অলরেডি প্রথম গজল আপলোড হয়েই গেছে। তো সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতেছে, ভালো কথা। তো নৌশিন আক্তার নূপুরকে নিয়ে তো কথাবার্তা অবশ্যই বলবো, তার আগে আরেকটা দৃশ্য দেখা উচিত। তো চলুন দেখে আসি নৌশিন আক্তার নূপুরের সেই রেকর্ডিং ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একটা স্টুডিওতে, ইসলামিক স্টুডিওতে, আমাদের গজলের রেকর্ড ছিল। আমার আজকে তিনটা গজলের রেকর্ড ছিল। তো আমার আগে হচ্ছে জিন্নারও ভয়েস ছিল, রমজান উপলক্ষে জিন্নার ভয়েস দিচ্ছিল, আর এদিক দিয়ে আমি একটু টুকটাক ভিডিও করতেছিলাম। তো যাই হোক, আমি বসে আছি। আজকে আমার কাছে অনেক ভালো লাগছে, মানে একটা ইসলামিক গজল রেকর্ড ইসলামিক স্টুডিওতে আমি যেতে পারছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমি অনেক নার্ভাস ছিলাম, যেহেতু আমি এগুলো তো অভ্যস্ত না। তো অনেক ভালো লাগছে ইসলামিক স্টুডিওতে যখন আমি রেকর্ডে যাই। তো ফার্স্ট টাইম হচ্ছে জিন্না গেছে, জিন্নার মাহে রমজান গজলটা আসতেছে, সবাই প্রিন্স শামসুল অফিসিয়ালে আমাদের গজলগুলো আসতেছে, সবাই দেখবেন। আশা করি ভালো লাগবে গজলগুলো। আমি তিনটা গজল করছি, তিনটার মধ্যে হচ্ছে একটা আমার লেখা, আমার সুর করা, আর দুইটা হচ্ছে মেহেদি হাসান অপু ভাইয়ার, আর একটা হচ্ছে শাফিন ভাইয়ার, তাদের লিরিক লেখা। যাই হোক, আজকে তিনটা রেকর্ড আমি ফুল কমপ্লিট করছি। আমার আগে জিন্না ভয়েস দিচ্ছিল, আমি একটু নার্ভাস ছিলাম, আর খুব ভালো লাগছে ইসলামিক স্টুডিও। ওখানে ভাইয়ারা যারা ছিল সবাই ইসলামিক, তো আমি আসলে অনেকটা নার্ভাস ছিলাম। তাদের কাছ থেকে অনেক সম্মান পাইছি আমরা, অনেক ভালো মানুষ তারা, অনেক ভালো লাগছে। মুন্না বসে আছে, মুন্না আজকে বসার জায়গা পায়নি, আজকে মুন্না ফ্লোরেই বসেছিল। তো আজকের সময়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে ইসলামিক স্টুডিও। ওখানে টাইমলি হচ্ছে নামাজ পড়া হয়, তারপর সব কিছু টাইমলি ইসলামিক দিক দিয়ে, আসলে অন্যরকম একটা মনের দিক থেকে একটা শান্তি কাজ করছে। আজকে অনেক ভালো একটা দিন গেছে। তো রেকর্ড টাইম আমরা ওখানে কথা বলতেছিলাম, জিন্নার গজলের কাজ চলতেছে এখানে, আর আমরা কথা বলতেছিলাম। এর মধ্যে একজন ভাই আসছে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তো যাই হোক, আমরা খেতে চাই নাই ভাইয়ারা, আসলে এটা অনেক বড় পাওয়া, অনেক ভালোবাসা। তো অনেক সম্মান করছে তারা, অনেক ভালো মানুষ, মানে এটা আমাদের ইসলামের দিক থেকে আসলে ভালো লাগছে। তো এই যে এখানে ঘড়িটা, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘড়িটা, আমার অনেক ভালো লাগছে, আল্লাহ দেওয়া ঘড়িটা আমার খুব ভালো লাগছে। তো আজকে মন মাইন্ড খুবই ভালো ছিল ইসলামিক দিক দিয়ে, মানে একটা অন্যরকম শান্তি কাজ করছে। তো খুব ভালো একটা সময় পার করলাম। তো যাই হোক, ভালো ছিল আজকে, আলহামদুলিল্লাহ তিনটা ভয়েস দিতে পারছি ফার্স্ট টাইম। সবাই অফিসিয়ালে, প্রিন্স শামসুল অফিসিয়ালে আমাদের গজলগুলো পেয়ে যাবেন, রমজান উপলক্ষে আসতেছে ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে, সবাই প্রিন্স শামসুল অফিসিয়াল পেজটা ফলো করে রাখবেন, ওখানে আমাদের গজলগুলো পাবেন। যাই হোক, আমাদের এখানে কাজ চলতেছিল, কাজ শেষ, ভয়েস আমরা ভালোভাবে চলবে। তো যাই হোক, মরহুম আতিফ আহমেদ নিলয় এখন পাস্ট,
ফিউচারে এখন তারকে বাঁচতে হবে, ভালোভাবে চলতে হবে সমাজে, বেঁচে থাকতে হলে তার কিছু টাকা উপার্জন করতে হবে, সে এটাই পথ বেছে নিয়েছে। যাই হোক, তাকে এই পথেই কংগ্রাচুলেশন, কেননা যে যে পথেই আর কি থাকতে চায় তার মনের স্বাধীনতা আছে, তার ওটা ভালো লাগছে সে এটা করতেছে। যাই হোক প্রিয় দর্শক, সে ইসলামিক গজল গাইবে, সে ইসলামের সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা যেন হিদায়ত দেয়, যাতে এই পথে যাতে ইসলামিক সঙ্গীত অথবা ইসলামকে নিয়ে চর্চা করে বেশি বেশি করে তার ইসলামিক জ্ঞান হবে, এগুলোই শুভকামনা করেন। আর অবশ্যই কিছু ভালো মন্ত আমার কমেন্ট বক্সে জানাবেন, কেউ উল্টা উল্টা কেউ কিছু লিখবেন না প্লিজ। দেখেন নওশিন আক্তার নূপুর না, অনেক মেয়েরাই আছে এরকম বিধবা, অনেকভাবে অনেক পর্যায়ে কেউ গার্মেন্টস করতেছে, কেউ অন্য অন্য কর্ম করতেছে, নওশিন আক্তার নূপুর উনি বারবার উনি নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।